মানব পাচার রুখতে ব্যর্থ প্রশাসন ত্রিপুরা রাজ্য মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে মঙ্গলবার হিউম্যান এক সেমিনারে বিষয়টি আকার ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সেমিনারে এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরক্ষা দফতরের আধিকারিকরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানান রাজ্যে মানব পাচার ধীরে ধীরে বেড়ে চলছে আর মানব পাচার বিশেষ করে শিশু এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই মানব পাচার করিডোর হিসেবে কাজ হচ্ছে

ধারাবাহিকভাবে করা হবে সেমিনার তারপর যেই রিপোর্টটি বের হয়ে আসবে তা কেন্দ্রীয়ভাবে পাঠানো হবে বলেও জানান অফিসিয়ালি আমাদের রাজ্যে এখন পর্যন্ত মাত্র চারটে কেস এসছে কিন্তু নন অফিশিয়ালি কিন্তু আমাদের কাছে নানা দিক থেকে খবর আছে যে রাজ্যে ত্রিপুরা রাজ্য একটা করিডোর হিসেবে কাজ করছে মানব পাচারের তো আমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থেকেও এসছেন বিভিন্ন এনজিও থেকেও এসছেন অর্থাৎ যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সবাইকে আমরা ডেকেছি যাতে যাতে করে এই মানব পাচারকে আমরা বন্ধ করতে পারি যদিও অফিসিয়ালি সংখ্যাটা খুবই কম কিন্তু এটা যেন সংখ্যাটা আরও না বাড়ে সেই লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান কিন্তু রাজ্য মানব পাচার যে প্রশাসন রুখতে পারছে না সেটাও একটা বড় ব্যর্থতা বলে মনে করছে সাধারণ মানুষ কারণ কাগজে কলমে একাধিক ব্যবস্থাপনার কথা উল্লেখ থাকলেও ময়দানে নেমে কোনো আধিকারিকের কাজ করার ইচ্ছে শক্তি লক্ষ্য করে না সাধারণ মানুষ সবটাই কলা ভাতা ফলে দিন দিন মানব পাচারের ঘটনা ক্রমশ বেড়ে চলছে বিশেষ করে রেলপথ এবং সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির অভাব রয়েছে যার ফলে সুরক্ষিত নয় শিশু এবং নারীরা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নন অফিসিয়াল ভাবে যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে রাঘব ওয়ালদের কতটা জালে তুলতে পেরেছে সে নিয়েও কোন তথ্য সাংবাদিকদের সামনে আনতে পারেনি সেদিন সংশ্লিষ্ট দফতর